অমর একুশে বইমেলার খবর জানাতে বাংলা একাডেমির প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। সরাসরি আমরা চলে যাচ্ছি তার কাছে। তুহিন, ছুটির দিনে বই মেলায় ক্রেতা এবং পাঠকদের উপস্থিতি আপনি কেমন দেখছেন, এবং সেই সাথে বলবেন যে নতুন বই প্রকাশ এবং বেচা কেনার বিষয়ে প্রকাশকরাও বা কি বলছেন? বিপাশা, আপনি জানেন যে মেলা কিন্তু শেষ সপ্তাহ চলছে। একদিকে যেমন মেলা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আরেকদিকে রয়েছে যে আজকে সরকারি ছুটির দিন। সেই হিসেবে আজকে আমরা দেখেছি যে যখন মেলা শুরু হয় তারপর থেকে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু পাঠকদের পদচারণায় পুরো মুখর এই বাংলা একাডেমি চত্বর, পাশাপাশি সরওয়ার্দী উদ্যান চত্বর। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলা একাডেমি চত্বরে। আমরা যদি একটু দেখাতে চাই আপনাকে যে এই যে শুক্রবার ছুটির দিন হওয়ায় যারা অভিভাবকের সাথে কিন্তু বাচ্চারাও এসেছেন এবং নানা বয়সী মানুষ যারা বই প্রেমী মূলত তারা কিন্তু এই বই মেলায় আসছেন এবং পছন্দের বইগুলো কিনেছেন। তবে বই বিক্রির বিষয়টি যেটি বলছেন যে অনেক প্রকাশকরা বলছেন যে যেহেতু মেলা শেষ সপ্তাহে যারা মেলাতে আসেন অধিকাংশ কিন্তু শুধু ঘুরতে আসেন এমনটি নয়, অধিকাংশ কিন্তু বই কিনছেন। আমরা দেখছি প্রত্যেকের হাতেই তাদের পছন্দের যে বই রয়েছে সেই বইগুলো কিন্তু তারা কিনছেন এবং ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে স্টলে ঘুরে কিন্তু বই কিনছেন। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু 312টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আমরা কথা বলেছি বিভিন্ন প্রকাশনীর কাজ প্রকাশনা সংস্থার সাথে, তারা বলছেন যে নতুন নতুন প্রকাশকদের যেমন বই আসছে ঠিক তেমনি পুরনো যে লেখক রয়েছেন তাদের যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন এডিশন অর্থাৎ নতুন নতুন সংস্কার হয়ে কিন্তু বই মেলায় আসছেন। এবং পুরনো যে অর্থাৎ আমি যদি বলতে চাই যে হুমায়ুন আহমেদের যে বই রয়েছে, জাফর ইকবাল স্যারের যে বই রয়েছে সেগুলোর কিন্তু চাহিদা বরাবরের মতোই কিন্তু এবছর বই মেলায় কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা প্রকাশকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে হুমায়ুন আহমেদের বইয়ের এখনো চাহিদা রয়েছে, নতুন নতুন সংস্করণ আসছে এবং তরুণ যে লেখক রয়েছে তাদের বইও কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা তরুণ লেখকদের সাথে কথা বলতে চেষ্টা করেছি, তারা বলছেন যে মেলার প্রথম দিক থেকেই কিন্তু এবছর যেহেতু করোনা মহামারীর কারণে গত বছর মেলা বন্ধ ছিল, এবছর কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু মেলায় পাঠকদের এবং বই ক্রেতাদের কিন্তু ভালোই একটি সাড়া ছিল। তবে সবশেষ বলা যায় যে আসলে আজকে মেলা প্রাঙ্গণ পুরোপুরি জমজমাট। মেলায় যেমন বই বেচা কেনা হচ্ছে তেমনি পাঠক এবং লেখকদের এবং যারা প্রকাশক রয়েছে তাদেরও কিন্তু যথেষ্ট সন্তুষ্টি রয়েছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।